আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো গুরুভর ভাই? আশা করি তোমরা একদম ভালো আছো বলি। তাই প্রতি তো আমার ঢুলার সময় না থাকে, আম থাকে যায় মানে প্রতি বিড়ি তুই না পারি। তুই একে ব্যস্ত হয়ে গেছিস, তবে আই দেখে মানে কি শুক্র দিন হিসেবে সমগ্র তুলিয়ে নেব মানে 15,000 সময় যোগ্য ভিডিও লই রে। আজ যদি লেসন নম্বর 9, দ্য মোস্ট ইম্পর্টেন্ট 5 পেসেল বাপ আই এম গোয়িং টু টিচ ইউ টুডে। ফরাসির মানলে ওয়াকট, ওয়াকটের মানে হইলে এক্সারসাইজকরণ, মানে লেসাইকরণ অথবা বিগ এক্সারসাইজকরণ পারিবা, বিগ সাকসেসফুল মানে কামিয়াব হতে পারে পারিবা। দুই কিসে মানে আছে ওয়াকটের মানে ওয়াক ওয়াক আউটের মানে হইলে দুই কিসে নগইলে এক্সারসাইজকরণ আর করলে কামিয়াব হন। আর দুনোর এক্সাম্পল আমরা দিয়েছি, আবার আগে ওনারা এক্সাম্পল বেশি বেশি ভালো আগে বুঝতে পারিবা। এক্সাম্পল ওয়ান মানে আই ওয়াক আউট ফর 1 আওয়ার ডেলি, আমি মানে এক্সারসাইজ করি, আই এক্সারসাইজ করি মানে কি প্রতিদিন এক ঘন্টা ধরে, আর ভক্তি দিয়ে এক ঘন্টা ধরে এক ঘন্টা ধরে মানে দিনে কী করি এক্সারসাইজ করি, এবারে ওয়াক আউট বলি হব। আর কইলে আওয়ার প্ল্যান্ট ডিডেন্ট ওয়াক আউট অ্যাজ উই প্ল্যান্ড, তাহলে আর প্ল্যান্ট যেভাবে গুজি, আর প্ল্যান্ট যেভাবে গুজি মানে কি না করে ইয়ান কামিয়াব ন অ্যাজ উই প্ল্যান্ট। আর যে মজুদিন খাম আর প্ল্যান গুজিলাম এ মজুদিন আছে কিনো ইয়ং, আর প্ল্যানে আছে কিনো কামিয়াব ন ইয়ং, এবারে কী বলি হবে দিবা ওয়াক আউট বলে হয়ে পারিবা। মেন হলে বুঝাবর দিয়ে ওয়াক করা মানে এক্সারসাইজ করা নাকান, দুশা নম্বরের মাঝে কী করা নাকান মানে কামিয়াব হওয়া নাকান। আমরা খেলিয়া করে বুঝবো না, এবার আমাদের খেলিয়া করে বুঝা দিই আই ওয়াক আউট ফর 1 আওয়ার ডেলি, আমি আই ওয়াক আউট এক্সারসাইজ করি ফর 1 আওয়ার এক ঘন্টা ধরে ডেলি প্রতিদিন একদিন এক ঘন্টা ধরে কী হলে এক্সারসাইজ করি। তো দুই নম্বর বি সাকসেসফুল এবার এক্সারসাইজ, এবার এক্সাম্পল আমার হতে আওয়ার প্ল্যান আর প্ল্যান না ডিডেন্ট ওয়াক আউট কিন কামিয়াব ন ইয় এস উই প্ল্যান, আর যে মজুদিন প্ল্যান গুজি যে আর যে প্ল্যান গুজিলাম এ মজুদিন কিনো ইয় কামিয়াব ন ইয় এবারে কী হয়ে হবে ওয়াক আউট বলি। এবার ওয়াক আউট মানে টু টাইপস অফ মেন দূরল্লা মানি আছে, আশা করি আর বুঝি আরো ভালো আগে বুঝা বলি। তো নম্বর টু মানে দিনে বাস আপ, বাস আপর বাস আপর মানে হইলে মেথাল ধরো হনকে মানে ধরো একখান লম্বা কুমার বসে, লম্বা কুমার বসে ধরো মানে লম্বা কুমি আমার দুজন তিনজন রাখুম, তিনজনে কুম মানে দুজন দুজনে কি করে ফেলাই বই ফেলাই আগে মানে যে হতে মারবার মানে একেবারে ফার করি বই না মানে আয় কি কী করে বই পারিবেন এনেদলে হতে কী বলি বলি হব হবতে বাস আপ বলি হব। দেখো টুমম লড়াই দেব সো দ্যাট দেয়ার ইস স্পেস এতলা বলি দেয়ার ইস স্পেস একটা জায়গা আছে সামনে আছে আর জনলাকে কী আছে জায়গা আছে এনলা মানুষকে লড়াই হয়ে কী করে বদন মানে একা হাটটা করে বই না মানে আয়কে বই পারিবেন এনলা হতে হতে কী বলি বলি হব বাস আপ বলি হব। মেসাল ধরো প্লিজ বাস আপ মেরবানি করে মানে কি ফার করি বই না আই ওসো ওয়ান টু সিট কেলা আত্মীয় কী হইতে মনে হতো আত্মীয় বইতে মনে হতো আত্মীয় বইতে মনে হতো তো লাই মেবা বাসা বড় একবার জায়গা আমি কী হইতো ফারাত পার করি বই হতো একে কি ফারাত পার করি বইন মানে তিনজনের জায়গায় দুজন মারি দিবলন, পাঁচজনের জায়গায় চারজন মারি দিবলন, আগে জায়গা মানুষকে বইবার সে জায়গা আছে এনে লাগে আটজন মানে কই বলি বই ফার করি বই এনে লাগে হতে কী হইব বাস আপ বলি হইব। আশা করি তোমরা বুঝতে পারছি বলি আগলে পাস অন, আগলে কি পাস অন পাঁচ হনে মারলে হনক হনক মানছে হনক মানুষরে হনক মানছে হনক জনলা একখান কিছু দিয়ে অনরে মানুষের দিবল্লা যেহেতু আর একখান মানুষে এজনক সিজ দিয়ে আরজনক কিছু দিবল্লা এন দিয়ে অনরা মানে জায়গা বরাবর যার দিতে হই তার ফসাতে কী বলি হবো পাঁচ হন বলি হব। ধরো মেশাল আর মানে দুবাই তুই আছে মানে কি দুবাই তুই অথবা মালয়েশিয়া তুই অথবা অস্ট্রেলিয়া অথবা আফ্রিকা তুই অথবা অস্ট্রেলিয়া যখন একখান জায়গা তুই মানে কি আর হতে মানে কি অন্তর মানে কি ফোঁজে বললা ফোঁজে বার সালাম দিই বলে হইও না ইয়ান আর একজন আর দিবল্লা আরজনও দিবল্লা আর কই দিয়া তাও বারে কী দিয়ে হতে না ফসা দিই এনে হতে ফসা দিয়ে দিবার কী বলি হতে ফার্স্ট ফোন বলি হতে হতা ফসা মানে তোর মেসালের এক্সাম্পল দিয়ে বুঝি পেলাম বুঝি পারিবা প্লিজ পাস অন মেরবান তোকে দিস মাসালাম আসসালামি অথবা গ্রিটিং সালাম দিস তুই হয় তোমার বাপরে আর কী দিবি বলি হইয় সালাম দি বলি হইয়া ইয়ান আর সহিতা আটজনীয়া আর সদায় সহিতা আজনে ইয়ান আর সহিতা না এজনে কি ফসে কী দি দিয়া ফসা মানে আটজনের কাম তুই দি দিস আটজনের আটজনের যে দিয়ে যে জাল্লা দিয়ে তার ফসা দিব এইবিলাক বিপারে সতে পারে কী বলি হবনে পাস অন বলি হইব। আগলে শর্ট আউট, শর্ট আউট শর্ট মানে সলিউশন টু অন ফাইনে সলিউশন মানে কে সলিউশন টু জবাব টু অন এর হতে ডোট ওয়ারি চিন্তা না করি চিন্তা করেন চিন্তা করেন ঘুরব মাটি সাহ উইল শর্ট আউট আর মাস করে কী তুয়াব জবাব তুয়াব ইউ আস প্রবলেম তোর মামালা কী হয়ে কী নয় যে মামালায় আমার জবাব আর মাস করে তুয়াইব এনেদলা শর্ট আউট করেন মানে কী তুয়ন জবাব ফাইনে সলিউশন সলিউশন তো এবার কী বলি হব যে অনেকে মামলার ধরনের সলিউশন একখান তেরো তোয়া দোয়া রেজাল্ট তোয়া দিবার কী বলি হবো দে শর্ট আউট বলি হইব। আশা করি তোমরা বুঝবাছি বলি নম্বর 5 মাঝে হতে স্টেপ ডন, স্টেপ ডন
এস্টাফ মেম্বার রিজাইন দন মানে কি করে দিবল রিজাইন দিবল হামতো হনকে হামতো কি দিবল রিজাইন দিবল ইবার মেসল ধর মাইফা দা স্টেপ ডাউন স্টেপ ডাউন মাইফা আর বাবা যে জেন দিবল ইয়ে ফ্রম হিজ জব তার কিন্তু হামতো ওয়ান উইক আগে এসাত আগে ইয়ার এসাত আগে মাইফা দা হ্যাজ স্টেপ ডাউন কি দিবল দে রিজাইন দিবল ইয়ে ফ্রম হিজ জব ফ্রম হিজ জব তার কি হতো হামতো তো এনে আশা করি তোমার বেশি পালা বুঝবে বলে সবাই কিবারে তোমার আগুয়া তো রিকেপ দিয়ে ওয়াক অর্ডার মানে দূরে মানে ওয়াক অর্ডার মানে দুখেছে মানে অকলে এক্সাইয়া গ্রহণ অকলে কামিয়াব কামিয়াব জীবন তো নম্বর দুই নম্বর মানে বাসা মানে হলে কি মানে যেহনাকে জায়গা আছে খালি জায়গা আছে মানে জায়গা আছে মানে দু হজনের জায়গা একজনের জায়গা মানে দুজনকে মানে বসে এক লাখ কম মাঝে আমার দুজনের জায়গা আছে তো তিনজনের জায়গায় বসে দুজনে আছে তুই আছে তিনজনের জায়গায় বসে তিনজনে এনেকা লারি করে হাঁটাড়ি করে বই দিয়া মানে তোমার তিনজনের জায়গা আছে তো দু দুজনকে বই ফেলাই একটা ফার্ক করি বইও না ফার্ক করি বই তো হয় এনেকা ফার্ক করি বই তো হব হতাশ কী বলি হব না বাস আপ বলি এনে পাঁচ মানে হনকে মানে গিভ সাম ওয়ান সামথিং দিয়ে হনের জন্য হনে কিছু দিয়ে দ্যাটস দ্যাট সাম ওয়ান এলস হ্যাজ গিভেন ইউ মানে হন যদি দিল দিয়া আরেকজনের দিবল্লা মানে হনযোগ্য মানুষের চিঠি দিয়ে এনে আরোগ্য মানুষের কি দিবল এনেদেলা হতে কি বলি হতে পাঁচ হন বলে হব না আগে সালান দিব তোমার বাইরে হয়তো হইতে আরিয়া আর তো আর বাইরে হতে হয়তো না ফসা দিবা উড়ব এবারে পাঁচ হন বলে হব আগে যে শর্ট আউট শর্ট আউট মানে জবাব তুহন হনকে মামলার জবাব তুহন এস্টেপ ডে মানে রিজাইন দিবলন রিজাইন দিব হনকে মামলার তো রিজাইন দিবলন ইস্তিফা দিবল ইস্তিফা দিবলন ইস্তিফা দিবলন এনে আশা করি তোমরা বেশি পালা বুঝবার জুড়ি তো কিন্তু কেকা হতে ওনারা মনে রাখিবা দে অন্তরে কি নগরিবা মানে ইনরে গালি নগরি না চাইবা আমি মানে কি মেদাসে রেগুলার ইনরে চাইবে ইনরে চাই থাকিবা অন্তরে যত চা এত বুঝিবা এনে বি কেয়ারফুল বি প্র্যাকটিস সালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ সি ইউ নেক্সট টাইম